আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাকাদ আরশাদাল বারি ফি মুআযামি তানজিলিহি ওয়া আযীমি খিতাবিহি বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد قال الله تبارك وتعالى في الكلام المجيد فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم وقال النبي الأمين صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذبون يأتونكم من الأحاديث بما لا تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام যাবতীয় প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি আমাদেরকে ফেতনা মুক্ত রেখে আহলে হাদিস আন্দোলনের সাথে থেকে কাজ করবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। উপস্থিত আহলে হাদিস আন্দোলনের বীর সিফাহ সালার মজলুম কারানেতা তাওহিদি জনতার মধ্যমণি এশিয়া মহাদেশের খ্যাতিমান কালজয়ী মহাপুরুষ মহতারাম আমিরে জামায়াত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আজকের এই সমাবেশের সভাপতি মহোদয়, দেশ বিদেশ থেকে আগত মেহমান আনে কেরাম,
আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সর্বস্তরের নেতা কর্মী, শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী সহ সমর্থকবৃন্দ, আপনারা শুনেছেন আমার আলোচ্য বিষয় সমকালীন কিছু ফিতনা এবং তা থেকে বাঁচার উপায়। ফিতনা কি জিনিস এটা আগে জানা দরকার। কোরআন এবং সহি সুন্নাকে না মানার নাম ফিতনা। কোরআন ও সহি হাদিসকে মানার কারণে আমাদেরকে এক শ্রেণীর লোক ফিতনাবাজ বলে গালি দিয়ে থাকে, কিন্তু কোরআন ও সহি হাদিসকে না মানার নাম কি? ফিতনা। দলিল শুনুন, আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم। আল্লাহ পাক বলছেন ওরা যেন সতর্ক হয়ে যায়। কারা সতর্ক হয়ে যায়? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত নির্দেশকে বাইপাস করে চলে, বিরোধিতা করে, কোরআন সুন্নার বিরোধিতা যারা করে তারা যেন সতর্ক হয়ে আন্তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে ঘিরে ধরবে ফিতনা। কি কি ঘিরে ধরবে? ফিতনায় পতিত হবে কারা? যারা কোরআন সুন্নাহ না মানবে। কোরআন সুন্নাহ মানার নাম ফিতনা নয়, কোরআন সুন্নাহ না মানার নাম। আমরা গেছিলাম পাবনার পাগলা গারদে, তো পাগল বলছে আমি দেশের প্রেসিডেন্ট, আর আমাদেরকেই বলছে তোরা পাগল। পাগল কি আমরা না পাগলা গারদের পাগল? এরা পাগল। আমরা যারা কোরআন সুন্নাহ মানি আমাদেরকে বলা হয় কি? ফিতনাবাজ। কিন্তু আল্লাহর কালাম বলছে যারা আল্লাহর নবীর আনিত আদেশ নিষেধের খেলাফ করে তারা হলো ফিতনাবাজ। আনতুসিবাহুম ফিতনাতুন, তারা ফিতনায় পতিত হবে কারা? ইউখালিফুনা আন আমরিহি, যারা কোরআন সুন্নার আদেশ নিষেধকে অবজ্ঞা করে, খেলাফ করে, বিরোধিতা করে। আউ ইউসিবাহুম আযাবুন আলিম, অথবা তারা কঠিন শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ পাক আরো বলেন, ওয়ামা কানাল্লাহু লিউযযিবাহুম, ওয়ামা কানাল্লাহু লিউযযিবাহুম ওয়ান্তা ফীহিম وَمَا كَانَ اللَّهُ مُعَذِّبَهُمْ وَهُمْ يَسْتَغْفِرُونَ। আল্লাহ পাক তাদেরকে আযাব দেবেন না যতক্ষণ পর্যন্ত হে নবী আপনি তাদের মধ্যে থাকবেন। নবী থাকলে আযাব হবে না। উহুদের যুদ্ধে কি নবী ছিলেন না? ছিলেন তো। সাহাবীদের মধ্যে প্রাথমিক হতবিহ্বলতা এসেছিল কি? নবী উপস্থিত, 70 জন সাহাবি শহীদ হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ হতবিহ্বল হয়ে গেল নবী উপস্থিত। কিন্তু নবীর হুকুম উপস্থিত ছিল না। নবী উপস্থিত মানে সশরীরে নয়, কিয়ামত পর্যন্ত নবী সব জায়গায় সশরীরে উপস্থিত থাকতে পারবেন। তাহলে নবীর হুকুম উপস্থিত থাকা হলো, যতক্ষণ পর্যন্ত নবীর হুকুম উপস্থিত থাকবে ততক্ষণ পর্যন্ত আযাব হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ যখন সুনানে তিরমিজি সংকলন করলেন, সংকলন শেষে তিনি বললেন,
কারো বাড়িতে যদি সুনানে তিরমিজি থাকে, সে যেন জেনে নেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ইয়াতাকাল্লাম, আল্লাহর নবী স্বয়ং তার বাড়িতে কথা বলে। তার মানে নবীর হাদিস মান্য করা এবং উপস্থিত থাকাটাই হলো নবীর উপস্থিতি, সশরীরে নবীর উপস্থিতি জরুরি নয়। তাহলে ফেতনাটা আমরা বুঝলাম, কোরআন হাদিস না মানার নাম কি? কোরআন হাদিস না মানলে ফেতনা শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন, কিয়ামতের আগে চরম মিথ্যাবাদী আসবে, অসংখ্য মিথ্যাবাদী। দাজ্জালুনা কাযযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লা তাসমাউ আনতুম ওয়ালা আবাউ, এমন সব জাল বানাওয়াট হাদিস আনবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনেনি। প্রত্যেক আসমানে আলাদা আলাদা প্রাণী আছে, এহেনও হাদিস কি আপনারা কোনো কালে শুনেছিলেন? কবরের আজাব শোনা যায় এই ধরনের হাদিস কি আপনারা শুনেছিলেন? ইমাম মাহাদি দাড়ি ছাঁটা অবস্থায় আসবেন, স্বপ্নে দেখা গেল, এরকম হাদিস কি আপনারা শুনেছিলেন? তাহলে যেসব হাদিস তোমরা শোনো নাই, ডোনাল্ড ট্রাম্পের নাম হাদিসে আছে, এরকম কথা কি শুনেছিলেন? সর্বনাশের মাথায় বাড়ি। তাহলে কি হলো? তাই শব্দটা কোরআনে আছে, এরকম কথা কি 750 বছর পূর্বে কেউ শুনেছে? শোনে নাই। তাহলে দাজ্জাল হলো একটা ফিতনা, তাই না? ফিতনাতিল মাসিহ দাজ্জাল, দাজ্জাল আসলে ফিতনা হবে। এবার দাজ্জালকে নিয়েই ফিতনা শুরু হয়ে গেছে। দাজ্জাল আসার আগেই কি শুরু হয়ে গেছে? ফিতনা শুরু হয়েছে। বন্ধুগণ শুনুন, জনক পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ, জনৈক পাকিস্তানি ইসলামী চিন্তাবিদ যার অনুসরণকারী এদেশে বহু আছে, হাজার হাজার লাখ লাখ, তিনি বলছেন কানা দাজ্জাল সম্পর্কে আল্লাহর নবীর কাছে কমপ্লিট কোনো ধারণা ছিল না। কানা দাজ্জাল সম্পর্কে আল্লাহর নবীর কাছে পরিষ্কার এলেম ছিল না। আউযুবিল্লাহ বলবেন না নাউযুবিল্লাহ বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ওয়াউযুবিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তাহলে মাসিহুদ দাজ্জাল থেকে যে নবী সারা জীবন পানা চাইলে, সেই নবীর কাছে দাজ্জাল সম্পর্কে কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং ছিল না। দাজ্জাল সম্পর্কে হাদিস কোরআনে যা পাওয়া যায় এগুলি সব হলো আফসানা, ওই তিনতাবিতের ভাষায় হলো আফসানা। আফসানা শব্দের অর্থ হলো কল্পকাহিনী, নাউযুবিল্লাহ মিন যালিক। হিজবুত তাওহীদ নামক নব আবিষ্কৃত চরম ধর্মীয় একটি মতবাদ শত শত যুবকের ব্রেনকে ওয়াশ করে এ জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। এই হিজবুত তাওহীদের প্রবর্তক যিনি, তার নাম হলো ইমামুজ্জামান বায়েজিদ খান পন্নি। বায়েজিদ খান পন্নির হিসাব অনুযায়ী এদেশে ইহুদি নাসারার সভ্যতার নাম হলো দাজ্জাল। দাজ্জাল নামক কোনো প্রাণী পৃথিবীতে আসবে না, এর তাদের আকীদা। অথচ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে যে বিবরণী দিয়েছেন সেই বিবরণীগুলি আপনারা একটু শুনুন। যারা বলে দাজ্জাল কোনো সভ্যতার নাম,
দাজ্জাল নামক কোন প্রাণী আসবে না, তারা নিজেরাই দাজ্জাল। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন, দাজ্জালের বহুবচন হলো দাজ্জালুন, কিয়ামতের আগে বহু সংখ্যক দাজ্জাল এই পৃথিবীতে আসবে। এদের আকীদা হলো ইসলাম বিকৃত হয়ে গেছে, বিকৃত ইসলামের পুনর্জাগরণকারী হলো ইমামুজ্জামান। যদিও সরকার বাহাদুর 2008 সালে তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে, ফালিল্লাহিল হামদ। সালাত সিয়াম জীবন পরিচালনার জন্য কিছু বিধান মাত্র, এটা মূল ইবাদত নয়, এরকম বহু জাহেলি কথা নিয়ে তাদের মিশন ও ভিশন সামনের দিকে এগিয়ে চলছে। এদের কথার সাথে পাকিস্তানের ওই চিন্তাবিদ মহোদয়ের কথাও খানিকটা মিলে যায়। পাকিস্তানের চিন্তাবিদ মহোদয় বলেছেন, দিন দরাসল হুকুমত কা নাম হয় শরিয়ত উস হুকুমত কি কানুন ও জাবেতা কি পাবন্দি হয়, সালাত সিয়াম ও হুকুমত হাসিল করনে কে লিয়ে তমরিনাত হয়, সালাত সিয়াম হলো রাষ্ট্রীয় ক্ষমতা দখলের জন্য এর একটি প্রশিক্ষণ মাত্র, ট্রেনিং কোর্স মাত্র। প্রশ্ন করতে ইচ্ছে হয়, ট্রেনিং, যুদ্ধে যখন দেশ জয়যুক্ত হয়ে যায় তখন তার ট্রেনিংয়ের প্রয়োজন হয় না, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে তখন তার সালাত সিয়ামের প্রয়োজন নেই তাদের ফতোয়া অনুযায়ী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জালু মিন কিবালিল মাশরিক মাহু ওয়া মা বিয়াদিহি ইলাল মাশরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বলতে গিয়ে বললেন, পূর্ব দিগন্ত থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে। তিরমিজিতে হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে ইউকালু লাহা খোরাসান, এমন এলাকা থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, সেই এলাকার নাম হলো খোরাসান। খোরাসান একটা বৃহত্তর অঞ্চলের নাম, যার অন্তর্ভুক্ত নিশাপুর, হারাত, মারো, বলখ, হারাত, মারো, নিশাপুর, বলখ সহ রাশিয়ার জাইহুন নদীর আগ পর্যন্ত, জাইহুন নদীর আগ পর্যন্ত সীমানাকে খোরাসান বলা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে কানাদার জাল আসবে, কানাদার জাল 40 দিন পৃথিবী প্রদক্ষিণ করবে। কানাদার জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, চতুর্থ দিন হবে স্বাভাবিক দিনের সমান। এইভাবে 40 দিনে কানাদার জাল তামাম পৃথিবী প্রদক্ষিণ করবে। কানাদার জালের হাতে থাকবে জান্নাত এবং জাহান্নাম। যারা কানাদার জালকে মানবে তারা কানাদার জালের জান্নাতে ডাইরেক্ট দিয়ে দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাদার জালের জান্নাত জান্নাত নয়, জাহান্নাম জাহান্নাম নয়, ভুয়া জান্নাত ভুয়া জাহান্নামই কানাদার জাল বেড়াবে। এখন এক শ্রেণীর আলেম ওলামা যুবকদের মণিকুটায় ঢুকে হ্যামিলিনের বাঁশিওয়ালার মতো গোটা যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, মুরব্বীরা নাক ডাকায় ঘুম পাড়ছে। সেখান থেকে কেউ কেউ বলছেন ডাইরেক্ট জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। আমি বললাম, ওরা তো জান্নাতের সার্টিফিকেট দেয় কিন্তু কানাদার জালে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কারবার নেই, ও ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিবে। কিছু গাড়ি আছে টিকিট বেছে, আর কিছু গাড়ি আছে ডাইরেক্ট সিটে বসায় দেয়, ওটা জাউলি গাড়ি। এরা কানাদার জাল, কানাদার জাল ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে, জান্নাতের সার্টিফিকেট দেবে। একজন বক্তা সাহেব ওয়াজ করছেন,
হাসানুল বাসরি রাহেমাউল্লাহর হাতে এত পাওয়ার ছিল যে হাত দিয়ে সার্টিফিকেট লিখে দিলে জান্নাত পেয়ে যেত। তার কানে এত পাওয়ার ছিল যে আল্লাহকে ডাকলে আল্লাহ উত্তর দিত তা শুনতে পেত। তার চোখে এত পাওয়ার ছিল সে আল্লাহর আরশে মোয়াল্লা দেখতে পেত। তাহলে জান্নাতের সার্টিফিকেট দেয় এসব হুজুরেরা, কিন্তু কানাদার জাল জান্নাতের সার্টিফিকেট দিবে না, কি দিবে? ডাইরেক্ট জান্নাত দিয়ে দিবে। মানুষকে মারবে, জিন্দা করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথমবার মারবে জিন্দা করবে, দ্বিতীয়বার মারার পরে আর জিন্দা করতে পারবে না, এখানেই কানাদার জালের কারামতি শেষ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কানাদার জাল মদিনায় ঢুকতে পারবে না, মক্কা মদিনায় ঢুকা কানাদার জালের জন্য হারাম। মদিনাতে সেই দিন ১৯টা গেট হবে, ১৯ গেটে সশস্ত্র পাহারাদার নিয়োগ করা হবে। উহুদ পাহাড়ের পিছনে একটি পাহাড়ের উপরে বসে কানাদার জাল বলবে, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটা হলো মদিনা, এটা হলো মদিনা, এটা হলো মদিনা, মদিনায় ঢুকা কানাদার জালের জন্য হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কানাদার জালের ডান চোখ কানা হবে, কপালের উপরে কাফের শব্দ লেখা থাকবে। কানাদার জাল আসবে এটা সত্য, কানাদার জাল আধুনিক প্রযুক্তি, কানাদার জাল ইহুদি নাসারার সভ্যতা, এই কথাগুলি জাহেলিয়াত, এটা হলো একটা ফেতনার নামান্তর। দ্বিতীয় নম্বর বিষয় হল ইমাম মাহদী আলাইহিসসালাম। ইমাম মাহদী এসে গেছেন, এসে যাচ্ছেন, সৌদি সরকার বন্দি করে রেখেছে। আমি বলি যে ইমাম বন্দি থাকে, ওই ইমাম দিয়ে আমি কি করব? ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে গোটা পৃথিবীর সমস্ত জুলুমকে মূলোৎপাটন করে তাওহীদ ভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। বন্দি ইমাম দাজ্জাল, ইমাম মাহদী দিয়ে আমার কাজ আছে না? ইমাম মাহদী এসে গেছেন, স্বপ্নে দেখা গেছে জনৈক আলেম, তিনি স্বপ্নে দেখেছেন ইমাম মাহদীকে, তা আবার ছোট ছোট দাড়ি। আমরা বলে দিয়েছি, আমরা যারা আহলে হাদিস, আমরা গাল কাটা লোক, যেখানেই অন্যায় দেখি প্রতিবাদ জানে। কেউ কেউ বলেন কোনো আলেমের ভুল হলে তাকে কানে কানে বলে, জিনে মক্কার ইমাম যদি ৩০ লক্ষ মানুষের সামনে ভুল করে, লুকমা ৩০ লক্ষ মানুষের সামনে দিতে হবে। কোন আলেম যদি ফেসবুকে ভুল করে, ওটা ফেসবুকে তাকে সংশোধন করতে হবে, যাতে জাতি ক্ষতিগ্রস্ত না হয়। বললাম দাড়ি কাটা ইমাম মাহদি তো আমরা মানি না। আলেম সাহেব বললেন যে দাড়ি মানে হলো ক্ষমতা, স্বপ্নের দাড়ি দাড়ি নয়, স্বপ্নের গরু গরু নয়। তো বললাম যে স্বপ্নের দাড়ি যদি দাড়ি না হয়, স্বপ্নের গরু যদি গরু না হয়, তো স্বপ্নের মাহাদিও মাহাদি নয়, ও কানাদার জাল। এখানে কবি নীরব রইলেন, আর কোনো জবাব এখনো আসেনি। বন্ধুগণ, ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন, আল্লাহর তরফ থেকে আসবেন, যখন সময় হবে তখন ইমাম মাহদীর জন্য অপেক্ষায় থাকা। ইমাম মাহদী কখন আসবেন এটার সন তারিখ নির্ধারণ করা, এটা শিয়াদের কাজ, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ না। শুনুন, আল্লামা ইবনু কাইয়িমিল জাওজিয়া রাহিমাহুল্লাহ, নাম কি? আল্লামা ইবনু কাইয়িমিল জাওজিয়া রাহিমাহুল্লাহ, যিনি ছিলেন ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর একজন স্বনামধন্য
এবং সফল সাগরেদ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াম্মার রাফিদাতুল ইমামিয়্যা ফালাহুম কাউলুন রাবি' ওয়া হুয়া আন্নাল মাহদি ওয়া মুহাম্মদ বিন হাসান আল আসকারি। শিয়াদের আকীদা হলো মুহাম্মদ বিন হাসান আসকারি ইমাম মাহদি, যিনি সামুর্রার গর্তে লুকিয়ে আছেন 500 বছর অধিক কাল পূর্বে। 500 বছর অধিক কাল পূর্বে বাল্য অবস্থায় সেই সেরদাবে সামুর্রা, সামুর্রার সেই গোপন গর্তে লুকিয়েছে। শিয়ারা সেখানে গিয়ে প্রতিদিন ঘোড়া নিয়ে অপেক্ষা করে আর বলে, উখরুজ ইয়া মাওলানা, উখরুজ ইয়া মাওলানা, উখরুজ ইয়া মাওলানা। হে আমাদের নেতা, বেরিয়ে আসুন, সুন্নিদেরকে খতম করুন। ইমাম মাহদি নিয়ে যারা মাতামাতি করে, ইমাম মাহদি আসলে তারা কিন্তু মানবে না। কেন মানবে না? কারণ ইমাম মাহদি আলাইহিস সালাম কোন মাযহাব মানবেন না। মাযহাবের দলিল ক্লিয়ার হবে তখন যখন বলতে পারবেন ইমাম মাহদি কোন মাযহাবে আসবে। কিয়ামতের আগে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, তিনি কোন মাযহাব মানবেন এটার ফয়সালা আগে দাও। যদি বলেন কিয়ামতের আগে ইমাম মাহদি আসবেন, তারা কোনো মাযহাব মানবেন না। যদি বলেন কিয়ামতের আগে ঈসা রূহুল্লাহ আসবেন, তিনি কোনো মাযহাব মানবেন না। নবী যদি উম্মত হয়ে ফেরত আসে, কিয়ামতের আগে যদি তার মাযহাব না লাগে, তো এই মাযহাব দিয়ে আমি কি করব? তারপরে আমরা বলি মাযহাবি ফতোয়া আমরা মানি, মাযহাব মানি, মাযহাবের ফতোয়া মানি, 100 বার মানি, 1 লাখ বার মানি, 1 কোটি বার মানি, মাযহাব মানি হুজুর তায়াম্মুমের মতো। কিসের মতো বলেন? কিসের মতো? তায়াম্মুমের পাওয়ার বেশি না হুজুর পাওয়ার বেশি? আরে উজু করলে তো উজু হয়, গোসল করলে তো গোসল হয়, তায়াম্মুম করলে উজু গোসল দুইটার কাজ একসাথে হয়। গোসল ফরজ হয়ে গেছে, এক তায়াম্মুম উজু হবে গোসল হবে, তাহলে একদিক দিয়ে তায়াম্মুম শক্তিশালী, তাই না? আবার আরেকদিকে দুর্বল, পানি দেখলেই ভেঙে যায়। মাযহাব আমরা মানবো, কিন্তু হাদিস কুরআন দেখলেই মাযহাব বাতিল। এক জায়গায় গিয়ে জোরে আমিন বলে সালাত আদায় করলাম, বলে আপনি কোন মাযহাবের লোক? আমি আমি হানাফি। আপনি জোরে বললেন, আমরা আসতে বললাম যে বলে আমি অরিজিনাল হানাফি, আপনি 2 নম্বর হানাফি। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, ইদা সাহাল হাদিস ও পাওয়া মাযহাবি, সহিহ হাদিস মানলে হানাফি হওয়া যায়, সহিহ হাদিস না মানলে হানাফি হওয়ার সুযোগ নেই। আমরা মাযহাবি ইমামের ফতোয়া 1 লাখ বার মানবো, কিন্তু কোরআন হাদিস এসে গেলে ফতোয়া টুটে যাবে, যেমন পানি পাওয়া গেলে তায়াম্মুম বাতিল হয়। বন্ধুগণ, বলছিলাম মুসলিম উম্মার সময়কাল, মুসলিম উম্মার সময়কাল নিয়ে বহুত আলোচনা হয়ে গেছে। আল্লামা আহমদ শাকের, শায়খ আহমদ শাকের রহমাল্লাহ, তিনি বলেন, ওয়ান্নাল ইয়াহুদা ওয়াল ফুরুস রাওয়াজু লিহাযিহি রাওয়ায়াত বিকসদি তাখদীরিল মুসলিমিন। ইহুদিরা এবং পারস্য সন্তান শিয়ারা মুসলমানদেরকে গোলক ধাঁধায় ফেলাবার জন্য এই সমস্ত বানাওয়াট বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা দিয়ে গোটা জাতিকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। বন্ধুগণ, অনেক আলেম অনেক হাদিস বলে থাকেন এই মর্মে উম্মতের বয়স কত। এই সম্পর্কে ইমাম ইবনু রাজম হাম্বলি রাহেমাহুল্লাহ বলেন, লা ইয়ালামুহু আলাল হাকিকা ইল্লাল্লাহ আজ্জা ওয়াজাল,
ওমা ইউযকারু ফি যালিক ফা আন্নাহা হুয়া যুনুন লা তুফিদু ইলমা। আল্লামা ইবনে রাজব হাম্বালি রাহিমাল্লাহ বলেন, ইমাম মাহদী কখন আসবেন, এই উম্মতের বয়স কতদিনে শেষ হবে, কিয়ামত কখন হবে, এর এলেম একমাত্র আল্লাহ ছাড়া জানেন না। এই মর্মে যত বর্ণনা পেশ করা হয় সবগুলি ধারণা প্রসূত মাত্র, যার দ্বারা প্রকৃত এলেম হাসিল হয় না। খুলে দেখুন ফাতুল বারী চতুর্থ খণ্ড 344 পৃষ্ঠা। বিস্তারিত জানতে হলে মাসিক আত তাহরিক 2018 পৃষ্ঠা নম্বর 40 থেকে পড়তে থাকুন। বন্ধুগণ, আলেম ওলামাগণ, বক্তাগণ বলতে বলতে অনেক কথা বলে ফেলেছেন, জাতির যুব সমাজ বিভ্রান্ত। 2019 সাল থেকে 20 সালের মধ্যে ইমাম মাহদি আসবেন এর সম্ভাব্য টাইম ধার্য করার পরে 19 সাল পার হয়ে যাওয়ার সাথে সাথে এবার 26 সাল এক্সটেনশন হয়েছে, আস্তে আস্তে এক্সটেনশন হচ্ছে, এদিকে কান দেওয়ার সুযোগ নাই। বন্ধুগণ, অনেক ফেতনা সমাজে ছড়িয়ে পড়েছে, ফেতনায় আজকে জাতি জর্জরিত। এই ফেতনা থেকে বাঁচতে হলে আল্লাহ নবী বলছেন, ফা ইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের মতো তাদেরকে থাকতে দাও, তোমাদের মতো তোমরা চলো, তাদের কথায় কান দিও না। তাহলে ফেতনা থেকে বাঁচা সম্ভব হবে। লা ইউযিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, মুসলিমের হাদিস হলো, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তারা তোমাদেরকে ফেতনায়ও ফেলতে পারবে। আগের দিনই মাছ মারতে নামতাম তো পানি কামড়ায়, কামড়ানো পানিতে নামার আগেই লবণ আর সরিষার তেল গায়ে মাখায় তারপরে কামড়ানি পানির মধ্যে নামতাম, কত কামড়াবি কামড়া। ফেতনা থেকে বাঁচতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক সংগঠন আহলে হাদিস আন্দোলনের সাথে থাকার জন্য অনুরোধ রইল। দুই একটা মাসলা মাসাইলে 19-20 হতেও পারে, দুই একটা মাসলায় যদি 19-20 বা দ্বিমত দেখা যায়, এই কারণেই গোটা মিশন ও ভীষণ কি বাতিল না? গোটা দেশব্যাপী বিশ্বের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। সবচেয়ে বড় ফেতনা ছিল ব্রিটিশের, সেই ফেতনা ছিল ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করো আর শাসন করো, বিভক্ত করে শাসন করো, মানুষকে বিভক্ত না করলে শাসন করা যায় না। তাই এক শ্রেণীর আলেম ওলামা বলছেন এরা হলো সর্বনাশা। এই সর্বনাশার পূর্বপুরুষেরা বলছিল ইংরেজি শিখা হারাম, তাই মুসলিমেরা ইংরেজি থেকে বিরত থাকতো, হিন্দুরা ইংরেজি পড়ে সামনে এগিয়ে যেত। পরবর্তীতে এখন ইংরেজি তো হালাল হইছে হইছে, ওয়াজ মাহফিলে ইংরেজি কথায় কথায় বলতে হয়, কিন্তু তারা বলেছিলেন ইংরেজি শিখা কি হারাম। এখন সংগঠন করা হারাম হয়ে গেছে, সংগঠন এককালে হালাল ছিল এখন হারাম হয়েছে। একজন আলেম সাহেবকে বলেছিলাম জেদ্দায়, বলেছিলাম হুজুর সাহেব, আহলে হাদিস আন্দোলনের টাকা দিয়ে যখন আপনাকে ঢাকা থেকে বিমানবন্দরের টিকিট পাঠানো হয়েছিল, আহলে হাদিস আন্দোলনের ফান্ডের টাকায় আপনি ঢাকা এয়ারপোর্ট থেকে রাজশাহী এয়ারপোর্টে এসে ওই আন্দোলনের ব্যানারের নিচে ভাষণ দিয়েছিলেন, সেদিন হালাল ছিল এখন হারাম হলো কেন? জাতিকে বিভ্রান্ত করবার জন্য, জাতিকে ক্ষতিগ্রস্ত করবার জন্য ব্রিটিশি চক্রান্ত, ডিভাইড অ্যান্ড রুল, বিভক্ত করা শাসন কর। তারপরে তারা বলছে ঐক্য। আমি জিজ্ঞেস করেছি তোমার ঐক্য কি কাঁঠালের পাতায় হবে? সংগঠনই তো না যায়, প্ল্যাটফর্মই তো না যায়, ঐক্য হবে কোথায়? মুসলিম জাতিকে ঐক্য করতে একটা প্ল্যাটফর্ম লাগে না? সেই প্ল্যাটফর্মই তো সংগঠন। সংগঠন আবার কি জিনিস ভালো করে শুনে রাখুন, সংগঠন ফেতনা,
সংগঠন ফেতনা থেকে বাঁচার উপায়, কানের মধ্যে পানি ঢোকে কান পচাবার জন্য, ওই পচানো পানি বের করবার জন্য আবার কানে পানি দিয়ে নাচতে হয়। ভেজাল সংগঠনের মোকাবেলা করতে হলে অবশ্যই সঠিক সংগঠনের প্রয়োজন। তাহলে ভেজালে পানি বের করার জন্য কি লাগে, আবার কানে পানি দেওয়া লাগে? হাজার হাজার সংগঠন হয়ে গেছে, সেই সংগঠনের লোকেরা নিজেদেরকে মুসলিম মনে করে আর অপর সংগঠনের লোককে কাফের মনে করে, যারই ফলশ্রুতিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় তাদের লোক যদি মারা যায় তাদের নাম ঘোষণা দেয় শহীদ, আর অপর রাজনৈতিক পার্টির লোকদেরকে মারতে পারলে বলে জাহান্নামে পাঠালাম। এই যে মুসলিমকে বিভক্ত করণ, আমাকে একবার কেউ জিজ্ঞেস করেছিলেন রাজনৈতিক ময়দানে কেউ যদি মারা পড়ে সে কি শহীদ, আমি বললাম ওকেই জিজ্ঞেস করো শহীদ কিনা। কিভাবে জিজ্ঞেস করবেন, রাজনৈতিক মাঠে যারা রাজনৈতিক ময়দানে যারা মারা যায় তাদেরকে কি গোসল দিয়ে দাফন করে না গোসল দেয় না? যদি গোসল দিয়ে দাফন করে তাহলে বুঝতে হবে ওর শহীদকেও নিজেই শহীদ বলে মানে না, কারণ শহীদ যারা ব্যাটাল ফিল্ডে ধর্মীয় যুদ্ধে যারা শহীদ হবে তাদেরকে রক্তমাখা কাপড়ে বিনা গোসলে দাফন করাতে হবে। তোমার শহীদকে যদি তোমার শহীদকে যদি তুমি নিজেই গোসল দিয়ে দাফন করো তাহলে তোমার শহীদকে তুমি নিজেই শহীদ বলে মানো, আর যদি মেনে থাকো তাহলে রক্ত সহ দাফন করো তাহলে বোঝা যাবে তোমার শহীদকে তুমি শহীদ বলে মানো। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সফের মধ্যে বললেন, ভালো করে আবার বুঝে নেন, যেই সংগঠন বলে আমরা মুসলিম আমাদের অপোজিট পার্টির যারা আছে তারা সবাই কাফের, ওই সংগঠন ফেতনা, ওই সংগঠন করা হারাম। আমাদের সংগঠন থেকে অনেক লোক খসে পড়েছে, আমরা কি তাদের কাফের ফতোয়া দিয়েছি, মোরতাদ বলেছি, হত্যাযোগ্য অপরাধ বলেছি, বলি নাই? আমার সংগঠন হলো এলো তানজিমে দানি। সংগঠন কি জিনিস ভালো করে বুঝুন, বাপ মা ছোটকালে মাদ্রাসায় পড়িয়েছেন, আপনি মাদ্রাসায় পড়ে এলেম হাসিল করেছেন, আপনি কিছু এলেম শিখেছেন, কিন্তু যারা কোরআন হাদিসের মাদ্রাসায় পড়েননি, বয়স হয়ে গেছে, কর্মজীবী পেশাজীবী লোকদেরকে ভ্রাম্যমান মাদ্রাসার মাধ্যমে একটা সিলেবাস পড়িয়ে কোরআন সুন্নার সবক শিখিয়ে তাদেরকে কোরআন সুন্নার যোগ্য করে গড়ে তোলার নাম ভ্রাম্যমান মাদ্রাসা। সংগঠনের ডাকে আপনিও তো ডাকেন আপনার মাদ্রাসায়, আমার মাদ্রাসায় আসো ভালো পড়া হয়, তা আমি বলবো না আমার সংগঠনে আসো, এটা হলো ভ্রাম্যমান মাদ্রাসা। এখান থেকে মানুষ কোরআন হাদিস শেখে, এখান থেকে মানুষ কোরআন হাদিসের প্রচার করে, কোরআন হাদিসের প্রচার করার একটা অনন্য প্ল্যাটফর্ম হলো সংগঠন। জনৈক আলেম সাহেবের সাথে কথা হচ্ছিল, উনি ডেস্টিনির ফতোয়া দিয়ে হাজার হাজার যুবককে বেকার বানিয়েছেন। আমরা সেই সময় বলেছিলাম ধরা খাবে মিস্টার ডেস্টিনি, এখানে দাঁড়িয়ে বলেছিলাম যারা ডেস্টিনির পক্ষে যাবে তারা একদিন সর্বস্ব হারাবে। ডেস্টিনির বুদ্ধি ছিল হলো যে তুমি দুইজন মক্কেল ধরবা, ডান হাত আর বাম হাত। তো বললাম যে 8 লাখ মানুষ যদি ডেস্টিনি হয়ে যায় পরের দিন 8 দুগুণ 16 লাখ লাগবে, পরের দিন যখন 2 হাত দিয়ে ধরলো 16 লাখ, তারপরের দিন 16 দুগুণ 32 লাখ লাগবে, 32 লাখ জনগণনায় ওই শেষের লোক ফেঁসে যাবে। হাসলো তাই, ফতোয়াবাজি করে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাফ নামক একটি সূরা নাজিল করলেন, সাফ মানে কাতার বন্ধ হওয়া, এই কাতার বন্ধ হওয়া, কাতার বদ্ধ হওয়া, জামাতবদ্ধ হওয়া, এর মর্মে আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন।
আল্লাহ পাক বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন যারা জামাতবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে, সংগঠিত হয়ে আল্লাহর দিন কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা চালায়, আল্লাহর রাস্তায় সংগ্রাম করেন যারা জামাতবদ্ধ হয়ে। জামাতবদ্ধ হওয়ার এর চেয়ে প্রকৃষ্ট দলিল আর হল না। বন্ধুগণ, কথা প্রসঙ্গে বলতে হয়, কথা প্রসঙ্গে বলতে হয়, এদেশে একটা চ্যানেলকে নিষিদ্ধ ঘোষণা করা হল, বন্ধ ঘোষণা করা হল, সেই চ্যানেলের সমর্থক কোটি কোটি মানুষ কিন্তু কিছু করবার না, কারণ কোটি কোটি সমর্থক দিয়ে কিছু হয় না যদি তারা সংগঠিত না হয়। এই মাঠের মধ্যে যদি 10 কোটি ইঁট ছড়িয়ে ছিটিয়ে রাখা যায়, 10 কোটি ইঁটকে আপনি বিল্ডিং বলবেন না, ছড়ানো ছিটানো 10 কোটি ইঁট। কিন্তু 10,000 ইঁট যদি সিমেন্ট দিয়ে গেঁথে দেন, তাহলে একটা বিল্ডিং ওখানে থাকা যায়, বসবাস করা যায়। যতদিন পর্যন্ত হকের প্রহরীরা সংঘবদ্ধ না হবে, ঐক্যবদ্ধ না হবে, যতদিন পর্যন্ত প্ল্যাটফর্ম না নিয়ে চলবে, কেউ বলছে দলাদলি নিষেধ, আল্লাহর নবী বলছেন 73 দল হবে, তার মধ্যে একটা হবে হক দল, যেটা হকের উপরে থাকবে সেটাও কি দল তো নাকি, সেটাও দল, তাহলে বাতিল দল হবে 72, আর একটা হবে হকপন্থী। দলাদলি হবে না মানে দলাদলি আপনি বন্ধ করবেন কিভাবে সম্ভব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, কিয়ামতের আগে আমার উম্মত 73 ভাগে ভাগ হবে, নবী বলেন বিভক্ত হবে, আর আপনি বলবেন সব একসাথে এক কাতারে তুলবে। আপনি এক কাতারে তুললে তুলতে পারবেন, কিন্তু দিনে এলাহির মতো একটা প্ল্যাটফর্ম, একটা জগা খিচুড়ি প্ল্যাটফর্ম তৈরি করতে পারবেন? বন্ধুগণ, যতদিন পর্যন্ত আকিদার মানদণ্ড ঠিক না হবে, যতদিন পর্যন্ত স্টার্টিং পয়েন্ট অ্যান্ড ল্যান্ডিং ঘাট ঠিক না হবে, যতদিন পর্যন্ত আপনার লক্ষ্য উদ্দেশ্য ঠিক না হবে, ততদিন পর্যন্ত আপনি বাজার গরম করে বক্তব্য দিতে পারবেন, কিন্তু কাজ কাজের মতো হবে না। কাজেই বন্ধুগণ, আসুন আমরা এই সমস্ত ফেতনা থেকে বাঁচার জন্য কোরআন সুন্নার প্ল্যাটফর্মে জমা হয়ে যাই। আল্লাহ নবীর কথাটি আবারও বলে দিচ্ছি, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তাদের থেকে তোমরা বিরত থাকো, তাদের মতো তাদেরকে চলতে দাও, লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইউফতিনুনাকুম, তাহলে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, তাহলে তোমাদেরকে ফেতনায় ফেলতে পারবে না। ফেতনা থেকে বাঁচার জন্য অন্ধকার আমানিশার নিকুশ কালরাত্রি, ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে গাড়ি ঘোড়া চলছে, ঝড় বাতাসের ভিতর দিয়ে প্রলয়কারী ঘূর্ণি ঝড়ের মধ্যে আপনি প্রাইভেট কার নিয়ে চলেছেন, প্রাইভেট কারকে একটা বড় লরির পিছনে আস্তে আস্তে ধীরে ধীরে যান, ঝড় তুফান যা যাবে লরির উপর দিয়ে যাবে। আহলাদিস আন্দোলন একটা লরির ভূমিকায় আছে, আপনার খুদে প্রাইভেট কার ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পিচ্ছিল পথ, দুর্গমগিরি পথ, ঝঞ্ঝা বিক্ষুব্ধ আবহাওয়া, এই অবস্থায় আপনি ধীর পায়ে আস্তে আস্তে আগাতে থাকেন, আল্লাহ পাক আপনাকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।